নমস্কার বন্ধুরা, লাইভ ট্রাভেল টিউন পরিবারে সবাইকে স্বাগত জানাই। আসুন আজ আমরা একটি খুব সুন্দর দেহতত্ত্ব গান শিখি। গানটি শ্রদ্ধেয় লোকসঙ্গীত শিল্পী পরীক্ষিত বালার গাওয়া গান। এই গানটি আমরা সি শার্প স্কেলে শিখব। সি শার্প স্কেলে সা রে গা মাটা দেখে নিচ্ছি আগে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই গানটিতে আমাদের কোমল স্বর লাগছে কি দেখে নিচ্ছি। কোমল স্বর লাগছে গা এবং নি, সেই সঙ্গে আমাদের শুদ্ধ গাও লাগছে, অর্থাৎ আমরা উভয় গা গানটিতে ব্যবহার করব। গানটিতে আমাদের তাল থাকছে দাদরা, দাদরা তালের উপর গানটি আছে। আমরা খুব সুন্দর একটি গান, আমি আগেই বললাম, আমরা আগে গানটি একটু দেখে নিচ্ছি, তারপরে স্বরলিপিতে যাব। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে, সখী তোরা শুনি রাখ গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। এটা আমাদের স্থায়ী, আমরা স্বরলিপিতে যাচ্ছি। যে বিয়ে, যে বিয়ে পাপা ধা, যে বিয়ে হলে পরে, হলে হলে পরে নিনিসা সারে, হলে পরে কেউ আর, কেউ আর, কেউ আর শাশানিনি কেউ আর আসে না ফিরে, আসে না, আসে না নিধাধা, আসে না, আসে না, আসে না ফিরে নিধাধা পাপা মা, আসে না ফিরে, আসে না, আসে না নিধাধা পা, আসে না ফিরে, 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 ফিরে পাপা মা ফিরে। তারপরে পড়িয়া থাক, পড়িয়া থাকে, পড়িয়া, পড়িয়া পাপা কোমলনি, পড়িয়া থাকে, থাকে ধাধা পা, থাকে শ্বশুর। আরেকবার দেখি, পড়িয়া থাকে শ্বশুর, শ্বশুর পাপা মা, শ্বশুর বাড়ি, বাড়ি, বাড়ি মামা বাড়িতে, এ গামা গামা রে গা রে সা। একবার প্রথমবারে শুদ্ধ গা লাগছে, গামা গামা, তারপরে রে গা রে সা, রে কোমল গা রে সা। তো এটা হলো প্রথম দুটো লাইন। এরপরে আছে, তারপরে সা থেকে প্রথম দুটো লাইন বলার পরে এখানে ধরা হচ্ছে, সা থেকে ধরা হচ্ছে সখী তোরা, সখী তোরা সারে রে কোমল গা, সখী তোরা শুনে রাখ সারে সা নিনি, শুনে রাখ, শুনে রাখ সারে সা নিনি, শুনে রাখ গোনা দিন, গোনা দিন, গোনা, গোনা দিন নিশা সা সা, গোনা দিন বই, গোনা দিন বয়ে যায়, বয়ে যায় রে কোমল গা সারে, বয়ে যায় সবাই আস, সবাই আসিস, সবাই, সবাই রে মামা, সবাই আসিস, শিস গারে, শুদ্ধ গারে শিস আমার, আমার, আমার রে রে গা গা আমার বিয়েতে, বিয়েতে, বিয়ে রে রে তে সা সা। তাহলে এটা হলো আমাদের স্থায়ী। এরপর আমরা দেখব এর প্রথম অন্তরাটা। গানটির দুটি, তিনটি অন্তরা আছে মোট। আমরা প্রথম অন্তরাটা দেখছি, প্রথম অন্তরার মতোই দ্বিতীয় অন্তরাগুলি হবে। এ বিয়ের সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গাইতে। তো আমরা স্বরলিপিতে যাচ্ছি। এ বিয়ের, এ বিয়ের সারে রে গা, এ বিয়ের সাজন সারে সা নিনি, সাজন এ বিয়ের সাজন হলো। তারপরে এ বি, আরেকবার দেখে নিচ্ছি, এ বিয়ের সাজন
তারপরে ললাটে ললাটে ললা ললাটে ললাটে নিশা সা ললাটে চন্দন গা রে গা সরি রে গা সা রে চন্দন ঘি মা খাবে ঘি ঘি মা রে মা মা ঘি মা খাবে গা গা রে খাবে সারা সারা রে রে গা সারা গাইতে রে রে সা সা গাইতে তারপরের লাইন সখী তোরা সবাই সখী তোরা সবাই সখী পাপা সখী তোরা সবাই পাধা নিশা তোরা সবাই মিলে 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 সাসারে মিলে ধূপ ধূপ প্রদীপ জ্বালাইয়ে ধূপ ধূপ সানিনি ধূপ প্রদীপ প্রদীপ নিনিধা প্রদীপ জ্বালাইয়ে জ্বালাইয়ে ধা ধা জ্বালাইয়ে পামা জ্বালাইয়ে অধিবাস 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 পানি নিনি অধিবাস করবি তুলসী করবি তুলসী ধা 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 পাপা মা তুলসী করবি তুলসী তলাতে মামা গামা গামা রে গা রে সা স্থায়ীর মতোই মামা শুদ্ধ গামা শুদ্ধ গামা রে কোমল গা রে সা তারপরে এখানে আবার আমার স্থায়ীতে আমাদের ফিরে যাচ্ছে সখি তোরা শুনি রাখ এখানে স্থায়ীতে ফিরে গেল তো এরপরে আছে আমাদের দ্বিতীয় অন্তরা এবং তৃতীয় অন্তরা একই রকম সুর আমি একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি কথাগুলো আপনাদের স্ক্রিনে লেখা আছে আপনারা একটু দেখে নেবেন শেষ হলে বাসি বিয়ে শেষ হলে বাসি বিয়ে আমারে যতন করে তুলে দিবি কাঁচা বাঁশের দোলাতে পরিহরি তারপর লাইন পরিহরি লজ্জা করবি ফুল সজ্জা আগুনে ঘেরা বাসর ঘরেতে সখী এখানে আবার স্থায়ীতে ফিরে যাচ্ছে সখী তোরা শুনি রাখ গোনা দিনে বয়ে যায় স্থায়ীতে ফিরে গেল এরপরে আছে আমাদের শেষ টেঞ্জা অর্থাৎ তৃতীয় অন্তরা তৃতীয় অন্তরাটা দেখে নিচ্ছি পরীক্ষী তেরি আস গানটি কথা এবং সুর শিল্পীর নিজের অর্থাৎ স্বয়ং পরীক্ষিত বালার এটা শেষ টেঞ্জা অর্থাৎ তৃতীয় অন্তরা আমি আগেই বললাম একবার দেখে নিচ্ছি কথাগুলি পরীক্ষী তেরি আস সখী তোরা শুনি যাস যেদিন যাব শ্বশুর বাড়িতে তোদের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ হরিনাম দিবি আমার কর্ণেতে সখী তোরা শুনি রাখ গোনা দিন বয়ে যায় স্থায়ীতে ফিরে গেল তো এই ছিল দেহতত্ত্ব গানের স্বরলিপিটি আমরা শিখলাম যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই পরিবারের সদস্য হন সবাই ভালো থাকবেন নমস্কার।